মুম্বাই চলচ্চিত্র জগতে তারকাদের মধ্যে এভারগ্রিন কিছু নায়ক আজও এত বছর বাদেও দর্শকদের মনের মধ্যে রাজত্ব করে চলেছেন। 70-80 দশকে অভিনয়ের দুনিয়াতে নিজেদের আধিপত্য গড়েছিলেন তারা। একের পর এক সুপারহিট ছবি রিলিজ করেছিল তাদের। তেমনই একজন জনপ্রিয় তারকা ছিলেন নায়ক বিনোদ খান্না। তাকে প্রধানত দেশভক্তিমূলক ছবিতেই বেশি অভিনয় করতে দেখা গিয়েছে। বলিউডের সেই নায়কের জীবনের বর্ণময় কাহিনী আজ আপনাদের বলবো। বিনোদ খান্নার জন্ম হয়েছিল 1946 সালে অবিভক্ত ভারতবর্ষের পেশোয়ারের এক ব্যবসায়ী পরিবারে। দেশভাগের পর পাকিস্তানের পেশোয়ার ছেড়ে তার পরিবার ভারতবর্ষে চলে আসে। বিনোদ খান্নার পিতার নাম ছিল কৃষ্ণচাঁদ খান্না, মাতা কমলা দেবী। তারা তিন বোন এবং এক ভাই। বিনোদ খান্নার পরিবার ভারতে এসে প্রথমে বোম্বাইতেই থাকতে শুরু করেন। তারপর তারা সেখান থেকে চলে যান দিল্লিতে। দিল্লিতেই কেটেছে বিনোদ খান্নার ছোটবেলা। বিনোদ খান্না দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বোম্বের সেন্ট ম্যারি স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর দিল্লিতে আসার পরে 1957 সালে বিনোদ খান্নাকে ভর্তি করা হয় মাথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে। 1960 সালে বিনোদ খান্নার পরিবার পুনরায় বোম্বেতে চলে আসেন এবং বিনোদ খান্নাকে দেউলালির বার্নে স্কুলে ভর্তি করা হয়। এই বোর্ডিং স্কুলে পড়াকালীন বিনোদ খান্না সোলভা সাল এবং মুঘলে আজম চলচ্চিত্র দেখেন এবং চলচ্চিত্রের প্রতি তার আকর্ষণ জন্মায়। বিনোদ খান্না বোম্বের সিডেনহাম কলেজ থেকে কমার্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ক্রিকেট পছন্দ করতেন। কলেজে পড়তে পড়তে থিয়েটারে যোগ দিয়েছিলেন বিনোদ খান্না এবং অভিনয়ের সঙ্গে তার যোগসূত্র গড়ে উঠেছিল। এখানেই তার সঙ্গে আলাপ হয়েছিল গীতাঞ্জলি তালেয়ার খানের সঙ্গে। গীতাঞ্জলি তালেয়ারই ছিলেন বিনোদ খান্নার প্রথম স্ত্রী। কলেজের থিয়েটারে অভিনয় করার সময় সুনীল দত্তের নজরে পড়ে যান বিনোদ খান্না। তিনিই তাকে বলিউডে প্রবেশের সুযোগ করে দেন। 1968 সালে মন কা মিত ছবির হাত ধরে শুরু হয় বিনোদ খান্নার অভিনয় জীবন। এরপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। একে একে পূরব অর পশ্চিম, মস্তানা, মেরা গাঁও মেরা দেশ, আচানক, রোটি কাপড়া অর মকান, অমর আকবর অ্যান্টনির মতো সুপারহিট বলিউডি ছবিতে অভিনয় করে নিজের ভিত মজবুত করেছেন অভিনেতা তথা নায়ক বিনোদ খান্না। এত বড় মাপের অভিনেতার জীবনে বিতর্ক কিছু কম ছিল না। প্রেমিকা গীতাঞ্জলিকেই তিনি বিয়ে করেন। প্রথম প্রথম তাদের সংসার জীবন ভালোই কেটেছিল। একে একে তাদের দুই সন্তান রাহুল এবং অক্ষয়ের জন্ম হয়। তবে তাদের সুখের সংসারে বাধা হয়ে দাঁড়ায় আধ্যাত্মিক চিন্তাভাবনা। 1982 সালে বলিউড থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছিলেন বিনোদ খান্না। আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে ডুবিয়ে দেন। আধ্যাত্মিক ধর্মগুরু ওষর শরণাপন্ন হয়ে তিনি সংসারের মায়া ত্যাগ করে পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। এদিকে স্বামীর মতিগতি দেখে তাকে ডিভোর্স দেন গীতাঞ্জলি তালেওয়ার। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে আমেরিকা থেকে ভারতে ফিরে আবার বলিউডে নতুন করে সব কিছু শুরু করতে হয়েছিল বিনোদ খান্নাকে। একই সঙ্গে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে তিনি রাজনীতিতেও নেমেছিলেন। বিনোদ খান্নার জীবনের এই পর্যায়ে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। কিন্তু অমৃতা সিংয়ের মা তাদের সম্পর্কটা মেনে নেননি। পরে কবিতা দত্তানী নামে আরেক মহিলার সঙ্গে পরিচয় হয় বিনোদ খান্নার। তারা বিয়েও করেন। এরপর বাবার আর খোঁজখবর নিতেন না অক্ষয় খান্না এবং রাহুল খান্না, তার দুই পুত্র। দ্বিতীয় পক্ষের দুই কন্যা সন্তানের জন্ম দেন বিনোদ। 2017 সালে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। শোনা যায় জীবনের শেষ দিনগুলোতে পরিবারের থেকে বড় অবহেলাই পেয়েছিলেন অভিনেতা বিনোদ খান্না। এমনকি তার পরিবারের কেউই তার সঙ্গে যোগাযোগ রাখত না। এই সব কারণে খুব ভেঙে পড়েছিলেন তিনি। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য তিনি একবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও স্টারডাস্ট পুরস্কার পেয়েছেন বিনোদ খান্না, পেয়েছেন জি সিনে অ্যাওয়ার্ডের আজীবন সম্মাননা পুরস্কার। 2017 সালে তার ক্যান্সার ধরা পড়েছিল। সেই বছরই পরলোক গমন করেন বিনোদ খান্না। মৃত্যুর পর ছেলেরা কেউ তার মুখাগ্নিটুকুও করেনি। বলিউডের জনপ্রিয় অভিনেতার পরিণতি ছিল এতটাই করুণ যে তা কল্পনাও করা যায় না। এতক্ষণ আপনারা শুনলেন মুম্বাই চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত নায়ক বিনোদ খান্নার জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।